আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ইয়ারে। তাহলে তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। হ্যাঁ বলতেই তো পারেন, আপনি নিশ্চয়ই মাস্টার্সে পড়েন, তো আপনি আমাকে তুমি করে বলবেন না? আমার দেখে মনে হয় না কি আমি মাস্টার্সে পড়ি। পৈতৃক বিজনেসের কারণে স্টাডি ব্রেক হয়েছে ঠিকই, তো বয়স হয়েছে তো কী হয়েছে? আমি চিন্তা করলাম যে হায়ার স্টাডি তো করতেই হবে, তাই সরাসরি পাবনা থেকে ঢাকায় চলে এসে প্রথম বর্ষে জয়েন করেছি। আমিও ফার্স্ট ইয়ারেই পড়ি। ও তাই, তাহলে তো আমি আপনাকে তুই করেও বলতে পারি, তাই না? সেটা আবার কেমন কথা, সতেরো তো আমি বয়সে তো একটু বড় হবই, তো তুইটা থাক তুমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তুমি করেই বলি। তোমার নাম কি? জি আমার নাম আলম আলমগীর। আলম স্কয়ার কি? এইটা আবার কি বললি? আলম আলমগীর। ও হ্যাঁ, তো আপনার নাম কি? নাবিলা। ও আমি তো ভেবেছিলাম সুমি। কেন সুমি হতে যাবে কেন? সুমি নামে একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, তো ওই তো চলে গিয়েছে, তো আপনাকে দেখে পুরোপুরি সুমির মতো লেগেছে, তাই ভাবছিলাম আপনি মনে সুমি। না আমি সুমি তুমি না, আমি নাবিলা, বললাম তো আমি নাবিলা। না তা ঠিক আছে, আসলে হয়েছে কি আমার মনের ভিতর না অনেকদিন ধরে একটা শূন্য স্থান হয়ে আছে, তো আপনাকে দেখার পর মনে হইতেছে যে ওই শূন্য স্থানটা পূরণ হতে পারে। আপনি কি আমার শূন্য স্থানটা পূরণ করবেন? শূন্য স্থান আমি স্কুলেই পূরণ করে এসেছি, আর এখন আমার এসব সাবজেক্ট নেই। কিরে হবে হবে হলে, হ্যাঁ এরকমই তো দরকার ছিল, একদম পারফেক্ট। আমি প্রথম দেখে কিন্তু বুঝছি না হবে কি বলবো। হবে হবে বলছে হবে আর কি, মানে রাজি হয় নাই তবে রাজি হয়ে যাবে। রাজি হয় নাই মানে? তো রাজি করতে তো সময় লাগবে, একবারে কি রাজি হয়ে যাবে? কি চল টেনশন ফ্রি থাক, হবে।